যে তা ডেলিভারি বা টাইম আসলে করোনা আসে তো ফোনকে যাইছিল যে করোনার মধ্যে বাসার তুই অসুখ হইব তো তুই অসুখ হইব মরে যাবি গে করোনার মধ্যে মানে জানে ভাই রে করোনা ভাড়াই বড় অসুস্থ হয়ে যাবি গে এটা করোনা ভাড়া করোনা নরে দয় হয় নিশে মারে এন হয়ে রা আর ডর লাগে আই নিজে ডর আই রে যাইতেন অসাই হসপিটালে গরম মাঝে ডেলিভারি হইলা তাহলে আগলো তো ডেলিভারি হয় গরম মাঝে এখন হসপিটাল মাঝে করোনা হয়ে বলে আরে ডরাইরে না যাইলা তো না যাইতে না যাইতে আর যখন বউ যখন চুর করে গিয়ে তো ফুয়ারে হয়ে ফুয়া দে তো শান্তি পাইলে তো জানা হয়ে আর তো করোনা হবে হয়ে আর করোনা নহব যাই পারিবা হয়ে আর তাঁরা গেলাম তো গেলাম আর বউ তো জোর হাত বউ তো ডেলিভারি হয়ে গিয়ে তো বউ যাইরে সেবা পাইয়ে এলাকার লোকজন হসপিটালে চিকিৎসায় অভ্যস্ত না ওনারা এটা মনে করে ন্যাচারাল প্রসেস একটা প্রাকৃতিকভাবেই হয়েছে প্রাকৃতিকভাবেই হবে এটা ওনাদেরকেও আমরা একইভাবে কাউন্সিলিংয়ের মাধ্যমে বোঝানোর মাধ্যমে ঘরোয়া ডেলিভারি চেয়ে হসপিটালের ডেলিভারিটা খুবই উন্নত এটা বোঝানোর পরে আশ্বস্ত করার পরে ওনারা এখন হসপিটালে এসে চিকিৎসা নিচ্ছেন।